ঝিনাইদহের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে বিদেশি ফল ড্রাগনের আবাদ। চাহিদা থাকায় ইতিমধ্যে তা বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। লাভজনক হওয়ায় ফসলটির আবাদে আগ্রহী করছে কৃষি বিভাগ। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন ইশরাত লেমা। জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগরের চাষী সুরত আলী প্রথমে এক বিঘা জমি নিয়ে ড্রাগন ফলের আবাদ শুরু করে এখন ২০ বিঘা জমির বাগানের মালিক। তার বাগানের গাছে গাছে ঝুলছে বিদেশি এই ফলটি, কোনো গাছে আবার এসেছে ফুল। চাহিদা ও দাম বেশি হওয়ায় সুরত আলীর পথ অনুসরণ করে এখানকার অনেকেই এখন করছেন ড্রাগনের আবাদ, হয়েছেন স্বাবলম্বী। তারা জানান এক বিঘা জমিতে ড্রাগন চাষে ব্যয় হয় প্রায় ১,০০,০০০ টাকা, বছর শেষে তা বিক্রি করে প্রায় ৫,০০০,০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ড্রাগনের সাথে কার তুলনা নেই, আমার খেজুর আছে, শরীফা আছে, অ্যাভোকাডো আছে, পেয়ারা আছে, বিভিন্ন প্রজাতির আম আছে, তারপরে এরকম আর কি অনেক কিছুই আছে। তা আমি সব থেকে দেখছি এখন ড্রাগনটা আর কি সব থেকে লাভজনক। করোনার আমলে ড্রাগনের বাজার মূল্য কম থাকায় তুলনামূলকভাবে দামটা কম পাইছি। স্থানীয় কৃষি বিভাগ বলছে এখানকার মাটি ও আবহাওয়া সহায়ক হওয়ায় অন্য যে কোনো ফলের চেয়ে ড্রাগন ফলের চাষ বেশি লাভজনক, তাই এর ফলন বাড়াতে কৃষকদের দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। কালীগঞ্জ উপজেলার ফলের মান স্বাদ সবকিছু মিলিয়ে ঢাকা রাজধানীতে একটা ভালো চাহিদাও আছে, একটা সুনামও আছে। আমি এই চাষটা কৃষকের জন্য অত্যন্ত লাভজনক বলে আমি মনে করি। এবছর ঝিনাইদহের বিভিন্ন গ্রামে ১২ হেক্টরেরও বেশি জমিতে শুরু হয়েছে এই ফলের আবাদ। প্রতি কেজি ড্রাগনের মূল্য ২০০ থেকে ৩০০ টাকা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লাভজনক এই ফলটি বেশি জমিতে আবাদ করে আরো অনেকে স্বাবলম্বী হতো বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।